3 জানুয়ারি মঙ্গলবার, বেজে গেছে এখন রাত 9:15। লাস্ট লগে আপনাদেরকে বলেছিলাম আমার ভাটপাড়া থেকে ফিরে মাসির বাড়ি যাওয়া আছে, সেখানে এক বন্ধুর বার্থডে আছে। আর মাসির বাড়ি আমি পৌঁছে গেছি, ওখানে এখন রান্না হচ্ছে মাটন কষা। মাসি আর মাসতো বোন দুজনেই রান্না করছে, আর আজকে আমি দর্শক। আমার ছোট মাসি এই মাটন কষাটা খুব ভালো বানায়, একটু অন্যরকম করে বানায়। এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে কড়াইতে ভালো করে কষিয়ে নেয়। অপরদিকে আমাদের কেক কাটার আয়োজন চলছে। আসলে জন্মদিনটা একটা উপলক্ষ মাত্র, একসাথে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে আড্ডা দেওয়াটাই আমাদের কাছে হচ্ছে উদ্দেশ্য। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এই যে সুমিত বাবু 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 যা বাবু যা এই যে দাদা খাই দিচ্ছে ভাই। ও জন্মদিনটাকে উপলক্ষ করে ছোটখাটো একটা ঘরোয়া আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ছিল অনাবিল আনন্দ। 3 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল তা আমরা কেউ বুঝতেই পারলাম না। রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গেছে। বেশ ভালো কাটলো আজকের দিনটা। 3 জানুয়ারির পর 4 জানুয়ারি আমি আর কোনোরকম ব্লগ শ্যুট করতে পারিনি। আজকে 5 জানুয়ারি সকাল থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা। এখন বাজে 4:30। আজকে কুকিং চ্যানেলের শুটিংয়ের জন্য যাব কল্যাণী। অনেকদিন পর আবার আজকে শুটিংয়ে যাব। লাস্ট শুটিংয়ে গেছিলাম 21শে ডিসেম্বর, তারপর আবার আজকে যাচ্ছি। আজকে দুপুরে খাওয়ার জন্য গতকাল রাত্রে আর কিছু রান্নাবান্না করা হয়নি, তাই জন্য ভোরবেলা উঠে আমি একটু রান্না করে নিচ্ছি। সবার আগে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। চা মানে ওই চিনি ছাড়া, দুধ ছাড়া লিকার চা, একটু এনার্জি ড্রিঙ্ক। যাই হোক, চাটা বানিয়ে, চাটা আজকে আর বসে খাওয়ার সময় নেই, রান্না করতে করতে চা খাবো। লিকার চা বানাতে তো আর সময় বেশি লাগে না, জল ফুটলেই তার মধ্যে একটু চা পাতা দিলেই হয়ে যাবে লিকার চা। চাটা বানিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর অপরদিকে আমি দুপুরে খাওয়ার জন্য মাংসের ঝোল বানিয়ে নিচ্ছি। মুরগির মাংসের ঝোলই বানাবো। গতকাল রাত্রে মাংসটা নিয়ে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে মাংসটা বানিয়ে নিচ্ছি। মাংস খেতে যেহেতু সবাই খুব ভালোবাসে, সেই জন্য মাংসটা রান্না করে নিলে সমস্যাটা কমই থাকে।
অন্যান্য সবজি তরকারি রান্না করলে আবার তার সাথে দু তিনটে পদ রান্না করতে হয়। সেই জন্য আমি বেশিরভাগ সময় যেদিনকে আর কি শুটে যাই, হয় মাটনের ঝোল নয় চিকেনের ঝোল, তা না হলে মাছের ঝোল বা ডিমের কারি, আর মাঝে মধ্যে অবশ্য একটু মসুর ডাল বা মুগের ডাল করে নিই। তবে ডাল খেতে ওরা খুব পছন্দ করে, আর ছোটোখাটো মাছ খেতে খুব একটা পছন্দ করে না, যেমন বাটা চারা বা এই ধরনের অন্যান্য কোনো ধরনের মাছ। চিংড়ি খেতে অবশ্যই সকলে ভীষণ পছন্দ করে, তবে যেটা আমার সহজ হয় রান্না করতে আমি সেটাই করে নিই। রান্নাটা যদি তাড়াতাড়ি করে নিতে পারি বাকি কাজগুলোও তাড়াতাড়ি সেরে নিতে পারবো। আজকে আবার ছেলের এক্সাম আছে। ঘড়িতে বাজে 5:12, চারিদিক এখনো অন্ধকার। ছেলে অনেক রাত অবধি পড়েছে বলে এখনো ঘুমোচ্ছে, উঠবে 6:30-6:30 নাগাদ। রান্না করতে করতে চা খাওয়া হয়ে গেল, বললাম না আজকে আর বসে চা খাওয়ার সময় আমার নেই। আর চারিদিকে বেশ কুয়াশা, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। কুয়াশা থাকলেও মনে হচ্ছে আজকে বেশ রোদ উঠবে, আর ঠান্ডাটাও বেলার দিকে জাঁকিয়ে পড়বে। পূব আকাশে সূর্য ওঠা দেখতে খুব ভালো লাগে। বাকি পাখিরা এখনো ঘুমলেও বাঘবাবুর ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, দানা দিয়ে সে ব্রেকফাস্ট করছে। রান্না বান্না গোছানো গাছানো সব কিছুই আমার কমপ্লিট, যাওয়ার জন্য প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। তবে তার আগে আমি আমার পাখিগুলোকে খেতে দেব। কড়াইশুঁটি ওরা খেতে ভীষণ পছন্দ করে, ছোলা ভিজিয়ে রাখি সেটাও দিই, আর সবজি আমি ওদেরকে খাওয়াই। শিম খেতে খুব ভালোবাসে, শিম ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিই, আর তার সাথে দিচ্ছি সুইট কর্ন, 4-5 বাদাম। ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি কল্যাণের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোতে বেরোতে 8 বেজে গেছে, ছেলেরও 10 থেকে পরীক্ষা, তাই জন্য ছেলেও 8 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেল। ও আগে বেরোলো, তারপর আমি বেরোলাম, আর কল্যাণী পৌঁছতে পৌঁছতে আমার মোটামুটি 9:30 থেকে 10:45 বাজবে। ক্যাবে যেতে যেতেই আমি এডিটিংয়ের কাজটা করে নেবো। এখন যেহেতু ছেলের এক্সাম চলছে, ছেলে আর এডিট করতে পারছে না, তাই আমি টুকটাক চালিয়ে নিচ্ছি এডিটটা করে। এডিটিং আমার দ্বারা খুব একটা ভালো হয় না, কাজটা চালিয়ে নিতে পারি। কল্যাণী পৌঁছে গেছি, বাজে এখন প্রায় 10। আমি যে কাকুর থেকে গুড় নিই, সেই কাকু আজকে আমার জন্য খেজুরের রস পাঠিয়ে দিয়েছে, আর মা জল খাবার বানিয়ে রেখেছিল, একটা পরোটা আর একটা ডিম সেদ্ধ খেয়ে কাজ শুরু করব। ভিডিও শ্যুটের জন্য প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, সবাই চলে এসেছে, তবে তার আগে খেজুরের রস খাওয়া চলছে। এর আগে আমি কখনো ভালো খেজুরের রস খাইনি, বকখালি থেকে যেটা খেয়েছিলাম সেটা খুবই বাজে ছিল,
আজকের খেজুরের রসটা ভীষণ ভালো। খেজুরের রসটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ অর্ণব আর নিহাল ওরা যাতে খেতে পারে সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা না হলে নষ্ট হয়ে যায়, এজিয়ে যায়, খেতে ভালো লাগে না। হ্যাঁ একটু গরম হতো। শুট করতে করতে খেজুরের রস খাওয়ার এক্সপেরিমেন্ট চলছে। অর্ণব খেজুরের রস দিয়ে তার সাথে ঝোলা গুড় দিয়ে প্রত্যেককে বানিয়ে খাওয়াচ্ছে। ওই গুড়টা যায় থাকে, পুরো ফ্রেমটা থাকলে ভালো লাগে। আমার মনে করছে এতগুলো ভালো। এটা কি গো তাড়ি কি বলে, এটা খেজুরের রস? খেজুরের রস উপর থেকে তুলে শুরু করি, উপর থেকে ফ্রেম, উপর থেকে রেডি। তো এটা খেজুরের গুড়, এটা খেজুরের রস, এটা হলো পাতাড়ি, এটা আলাদা, এটা ক্ষীর, ফ্লা, আর এটা আছে নারকেল। আর ওদিকে তৈরি হচ্ছে গোকুল পিঠে, আমাদের জানুয়ারি স্পেশাল, ঠান্ডা পড়েছে। অসাধারণ খেতে পারে দিয়ে যদি আমাকে অ্যালাউ থাকে আমি খাবো। খেজুরের পুরোটা খাওয়া অ্যালাউড না। ওদিকে অমিতা তনিদি আর পক, বাট আমরা মাঝে একটু আর কি ফ্রি টাইমে, এটা হলো গিয়ে খেজুরের রস, তারি না খেজুরের রস, আমরা খেজুরের রসটা একটু গুড় দিয়ে মিশিয়ে খেয়ে দেখব কেমন। তোমরাও খেও, বাট এটির ওন রিস্ক। ভোগি পিঠে কতক্ষণ লাগবে? এবার পুরো একদম কালারটা কি শুট বন্ধ রেখে এখন চলছে খেজুরের রস খাওয়া। খেজুরের রসের সাথে ঝোলা গুড় মিশিয়ে রস খেতে যে কি ভালো লাগছে, যদি আপনারা কেউ কখনো না খেয়ে থাকেন একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগছে। আর আমরা বেশ এটাকে এনজয় করছি। একটা শুট কমপ্লিট করতে করতে আমাদের মোটামুটি 1:30 বেজে গেছে। আজকে আমরা টাইমে ফার্স্ট শুট কমপ্লিট করে ফেলেছি, সেই জন্য আজকে লাঞ্চটাও একদম টাইমে করছি। রয়েছে বাটা মাছের রসা আর মাংসের ঝোল। বাটা মাছ কেউ তেমন খাচ্ছে না, ওই পেঁয়াজ কলি আর ঝোলটাই খাচ্ছে। আসল বাটা মাছ খেতে অনেকেই ভয় পায় যেহেতু কাটা আছে। অমিত আর নিহাল বেশ কষ্ট করে খেয়েছে, আমি বুঝতে পারছি না, মতো একদম খায়নি। অর্ণব একটু ঝোলটা খেয়েছে, আমার আবার খুব ভালো লাগে। এটা কি হচ্ছে, আমার থাম্বনেলের ফটো উঠবে নাকি খাওয়া হবে? ঝোলটা ভেঙে ঝোল পার হয়ে গেল। তিনটে শুট কমপ্লিট হয়ে গেছে, তবে এই 3rd শুটে একটা পকোড়া ফ্রাই করা হয়েছে, এখনো পর্যন্ত থাম্বনেলের ফটো তোলা হয়নি, তার আগে মোটামুটি পকোড়া শেষ। 5-6 পকোড়া নিয়ে মনে হয় আজকে থাম্বনেলটা কমপ্লিট হবে। ভাজা শুরু থেকে, মানে কড়াইতে প্রথম ব্যাচ ভাজা হয়েছে, নামানো হয়েছে, পকোড়া খাওয়া শুরু। ৪৩০০
কিছু একটা এমন কিছু একটা তো যেটা কি আমাদের প্যাকআপ তাড়াতাড়ি হয়ে গেছে, 7:30টার মধ্যে শুটিং কমপ্লিট, ওরাও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আমিও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, 8টা নাগাদ বেরিয়ে যাব। বাড়ি পৌঁছতে 9:30-10:30 তো হবেই। দিদিকে ভাতপাড়াতে ড্রপ করে দিয়ে তারপর আমি দমদম ব্যাক করব। আজকে নিহাল আমাদের জন্য অনেক পাঁপড় নিয়ে এসেছে, এগুলো কেনা নয়, বাড়িতে বানানো, নিহালদের বাড়িতেই বানানো হয়, আর এগুলোর স্বাদ ভীষণই ভালো। সত্যি কথা, ঘরে বানানো জিনিসের স্বাদ একেবারে অসাধারণ হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটাও অন্যান্য ভিডিওর মতো আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।